সারা দেশে চলমান তাপ প্রবাহ আমরা যেটা হিট এলার্ট উনত্রিশ তারিখ যেটা জারি করেছিলাম আঠাশ তারিখে সেটা এক তারিখে আমাদের সাড়ে নয়টায় সেটা শেষ হয়ে যাবে তখন সকালের দিকে আমরা উদত্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এবং আবহাওয়া পর্যবেক্ষণ বা অ্যানালাইসিস করে আমরা দেখব যে সেটা আরও রাখা যায় কি না তবে আমরা যেটা ধারণা করছি এক দুই তারিখ থেকে সারা দেশের কিছু অংশ বিশেষ করে পূর্বাংশে আমাদের চট্টগ্রাম এবং সিলেটের সামান্য বৃষ্টি হতে পারে এবং সেটা কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে কিছু এলাকায় বিস্তৃতি লাভ করতে পারে তখন যেটার এটার প্রভাবে ঢাকা কিংবা বরিশালে সামান্য বৃষ্টি হতে পারে তো দুই তারিখে আমরা ধারণা করছি সারা দেশে দিনের তাপমাত্রাটা সামান্য হ্রাস পেতে পারে তবে খুলনা এবং রাজশাহী তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও হিটাইবের আওতায় থাকতে পারে এবং হিট অ্যালার যেটা আমরা জারি করেছি আগামীকাল সেটার উপর ভিত্তি করে আলোচনা করে কিংবা আমাদের অ্যানালাইসিস করে আমরা হয়তো সারা দেশের জন্য হিট হিটাইপ নাও রাখতে পারি কিন্তু বিশেষ কোনো ডিভিশন বা বিশেষ কোনো অঞ্চলের জন্য হিট সেটা অ্যালার্ট জারি থাকতে পারে তবে সেটা কালকে ডিসিশান হতে পারে আর একটা কথা যে দুই তারিখ কিংবা তিন তারিখে আমাদের পূর্বাংশে যে বৃষ্টিটা হবে সেটা ধীরে ধীরে কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে এবং তিন চার তারিখের দিকে সেটা বিস্তৃতি আরও বেশি লাভ করতে পারে তখন দিনের এবং রাতের তাপমাত্রা দুটোই অনেকটা কমে আসতে পারে সারা দেশের জন্য এবং সেটা হয়তোবা আমাদের পরের সপ্তাহ কিছুদিন চলমান থাকতে পারে বিশেষ করে সাত আট তারিখ পর্যন্ত থাকতে পারে আর যেহেতু তাপমাত্রা কিছুটা কমে আসবে আমরা ধারণা করছি যে দশ তারিখের কাছাকাছি পর্যন্ত আমাদের আবহাওয়া মোটামুটি আমাদের স্বস্তির অনুকূলে থাকতে পারে দশ তারিখের পরে কি হবে সেটা আমরা পরবর্তীতে আপডেট জানিয়ে দেবো যেহেতু আমরা কালবৈশাখী সিস্টেমগুলো থেকে বৃষ্টি হয় এবং কালবৈশাখী সিস্টেমগুলো আগে থেকে ধরা খুব খুব ফরকাস্ট করা খুব কঠিন এটা আমরা কয়েক ঘন্টা আগে পুরোবার জিতে পারি আর আমরা বিশেষ করে আমরা আগে আগে বলছি এখনও বলছি যে বিশেষ করে যদি ওই সিস্টেমগুলো আমাদের বাংলাদেশের পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে আসে এবং সেটা যদি খুলনা বা রাজশাহী দিকে ঢুকে বাংলাদেশ সীমানা পার করে তখন সারা দেশের তাপমাত্রা অনেকাংশে কমে আসে তবে সেটা অবশ্যই হতে হবে মাল্টিসেল বা আমরা যেটা বলি স্কোয়াল লাইন থেকে যেটা বলি আমরা ইংলিশে বলি অনেকগুলো মেগাপুঞ্জের একসাথে একটা কানেকশন সেটা যদি পুরো বাংলাদেশ কভার করে দেন সারা দেশের তাপমাত্রা যুগে কমে আসে আর কালবৈশাখী জুড়ে আর একটা বড় বৈশিষ্ট্য হলো যখন সেই বৃষ্টিটা হয় তৎক্ষণাৎ তাপমাত্রা এক থেকে দশ ডিগ্রি কমে আসতে পারে এবং সেই বৃষ্টির দ্বারাটা যদি আরও কয়েকদিন অব্যাহত থাকে পরপর কয়েকদিন প্রতিদিনই প্রায় কিছু না কিছু বৃষ্টি হয় তো তাপমাত্রাটা তেমন একটা বাড়ার সুযোগ পায় না আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এক থেকে দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার সেই হিটওয়াইবের আওতায় চলে আসে তা আমরা ধারণাও করছি বা আমরা পুরো থেকে দেখতে পাচ্ছি যে আগামী মাসে এই মোটামুটি দশ তারিখের কাছাকাছি পর্যন্ত সারা দেশের তাপমাত্রাটা বিশেষ করে দুই তারিখ বা তিন তারিখের পরে তাপমাত্রাটা অনেক অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসতে পারে তবে এক তারিখেও সারা দেশে হিটওয়েভ থাকতে পারে তবে বিশেষ করে সিলেট কিংবা চট্টগ্রামে আওতামুক্ত থাকতে পারে খুলনা এবং রাজশাহী এবং রংপুর হিটওয়াইবের আওতায় থাকতে পারে ঢাকা এবং বরিশালের তাপমাত্রা ওই খুল চট্টগ্রাম এবং সিলেটের কিছুটা প্রভাবে তাপমাত্রাটা কিছু কমে আসতে পারে তবে চার তারিখ কিংবা পাঁচ তারিখ আমাদের সারা দেশের তাপমাত্রা অনেকাংশে কমে আসতে পারে দুই তারিখের কাছাকাছি সময় থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে তবে হিটওয়ব পুরোপুরি আওতামুক্ত হবে না এটার জন্য আমাদেরকে চার তারিখ কিংবা চার তারিখের কাছাকাছি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমরা আগেও বলছি যে সিস্টেমটা যদি পুরোপুরি পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে আসে বাংলাদেশ ক্রস করে দেন সেটা সুফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং বেশি সময় নিয়ে পাওয়া যায় এবং সেই সিস্টেমটা যদি আমাদের মাইমিসিং বা রংপুরের বাউন্ডারি লাইন বরাবর সিলেট পার হয় তখন শুধু সিলেটে সেটার প্রভাবটা থাকে এবং চট্টগ্রামে কিছুটা প্রভাব অনুভূত হয় তা আগামী দুই তারিখ কিংবা তিন তারিখ সেরকম একটা সম্ভাবনা আছে চার তারিখ কিংবা পাঁচ তারিখের দিকে আমাদের সারা দেশের একটা সম্ভাবনা আছে ভালো একটা বৃষ্টির তখন তাপমাত্রা আমাদের সহনশীল পর্যায়ে চলে আসতে পারে দুই তারিখ কিছু অংশ কমে আসতে পারে তিন তারিখ আরও কিছু অংশ কমে আসতে পারে চার পাঁচ তারিখের দিকে সারা দেশে একটা ভালো একটা প্রভাব পড়তে পারে তাপমাত্রা তবে দুই তারিখেও হিট ওয়েভার আওতা কিছু অঞ্চল থাকতে পারে তিন তারিখেও কিছু থাকতে পারে তবে ধীরে ধীরে সেটা কমে আসবে চার পাঁচ তারিখ আমরা ধারণা করছি যে পুরো দেশ হয়তোবা হিট ওয়েভার আওতামুক্ত থাকতে পারে তো আমরা দড়ি থার্টি সিক্স বা তার বেশি টেম্পারেচার হলে যেহেতু প্রভাবে ঢাকা এবং বরিশালের তাপমাত্রা কিছু কমে আসবে ওইখানেও তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে কিন্তু হিট ওয়েভার মুক্ত থাকবে না তা সুতরাং খুলনা এবং রাজশাহীর যে ওয়েবটা আছে সেটা পুরোপুরি কমতে আমাদের চার থেকে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন যদি ভালো মনের একটা বৃষ্টি আমরা পাই তা আমরা ধারণা করছি যে ওই জায়গার যে কমে আসলে সারা দেশে তাপমাত্রা অটোমেটিক কিছুটা কমে আসবে কারণ কি আমাদের পশ্চিমা লু হাওয়া যেটা বলি সেটা প্রভাবে আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে তবে আগামী এক সপ্তাহ বা তারও বেশি সময় সারা দেশে কিছু না কিছু বৃষ্টিভূত হতে পারে এবং চার তারিখ পাঁচ তারিখে গিয়ে সেই বৃত্তিটা আর বেশি লাভ বিস্তৃত আর বেশি লাভ করতে পারে সারা দেশে তো বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে দুই তারিখের পরে